ভালো আছে, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 12:30, একটা হবে দুপুর। তোমাকে তোমাদের সাথে বলেছিলাম যে একটা রেসিপি শেয়ার করবো, তো কালকে শেয়ার করতে পারিনি, তো আজকে কোনোরকম ভ্লগ করছি না, এটা একটা ছোট্ট একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো কী রেসিপি করছি না করছি সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারো, দেখতে পাবে, তো সাথে থাকো, সঙ্গে থাকো। তো রেসিপিটা করছি, ওয়েলকাম টু মাই কিচেন, তোমাদেরকে কিচেনে নিয়ে চলে এসেছি এই প্রথমবারের মতো। তো আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে রসমালাই। তার জন্য যা যা উপকরণ লাগবে তো তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দুটো ডিম রয়েছে, দুটো ডিমের মধ্যে কটা ডিম লাগবে সেটা তোমাদের দেখিয়ে দেবো। আর তিনটে আমুলের গুঁড়ো দুধ রয়েছে, সেটাও কটা লাগবে সেটাও দেখাবো। আর একটা মাদার ডেরি দুধের দুধ লাগছে। তো চলো তাহলে রেসিপিটা শুরু করে দিই। রেসিপি তৈরি করার জন্য আমি রেডি। তো গ্যাসে দেখতেই পাচ্ছ হাঁড়িটা বসানোতে আমি দুধ গরম করব, তো গ্যাসটা অন করে দিলাম। তো দুধের প্যাকেটটাকে কেটে নেব, আমার পুরো দুধটাই লাগছে। এই ফার্স্ট টাইম আমি এরকম তোমাদের সামনে মানে কোনো রকম ভ্লগ না করে রান্নার বিষয়ের উপর আমি ভিডিও বানাচ্ছি, তো ভুল ত্রুটি যদি হয়ে থাকে একটুখানি ক্ষমা করে দিও, মানুষ আস্তে আস্তেই সব কিছু শেখে। তো এই প্রথমবার করছি, আশা করি নেক্সটবার আরও ভালো হবে, ভালোভাবে তোমাদের সামনে ক্যামেরা করতে পারবো আমি। তো যাই হোক, আমি দুধটা দেখতেই পাচ্ছ পুরোটাই ঢেলে দিলাম হাঁড়িতে। আমার একটা দুধেই হয়ে যাবে। তো এবার গ্যাসটাকে কমিয়ে দুধটা একটু নাড়াচাড়া করে নেবো, যেহেতু দিলাম সবে দুধটা হাঁড়ির মধ্যে, যাতে লেগে না যায় একটু নাড়াচাড়া করে নিলাম। আর দুধটা একটু মানে জাল করে নেব, দুধটা একটু ফুটিয়ে নেব, একদম কাঁচা দুধ তো এটাকে একটুখানি জাস্ট ফুটিয়ে নেব। তো রেসিপি করার উপকরণ আমার রেডি আছে দেখতেই পাচ্ছ। তো আর এই বোলটার মধ্যে আমি রেসিপিটা করব, ব্যাটারটা এই বোলটার মধ্যে আমি তৈরি করব। এবার দেখো আমি আমুল দুধের প্যাকেটগুলো কেটে নেব। তো তিনটে প্যাকেট দেখালাম তোমাদের নিয়েছি, তো তিনটে প্যাকেটই আমার পুরোপুরি লেগে যাবে। যে যেরকমভাবে তৈরি করবে সে সেরকমভাবেই প্যাকেট দেবে। আমি বলছি আমার তিনটে লেগেছে বলে তোমাদেরও তিনটে লাগবে সেরকম কোনো মানে না, যে যেরকম করবে। দেখো পরিমাণ আর পরিমাপ কখনোই বলা যায় না, যে যেরকম রান্নাটা করবে সে সেরকমভাবে দেবে। তো আমি প্যাকেটগুলো কেটে নিচ্ছি, শুধুমাত্র উপকরণগুলো বলা যায় কিন্তু পরিমাণ পরিমাপটা যে যেরকম রান্না করে সে সেরকমভাবে সামনে থেকে সে বলতে পারে, সেটা কখনোই বলে দেওয়া যায় না। তো যাই হোক, আমি সবকটা দুধের প্যাকেট কেটে নিলাম, সবকটাই আমি ঢেলে দিচ্ছি। সবকটাই আমার দুধ লাগছে এখানে, তো আমি দেখবো, আমার দেখবো যে তিনটে প্যাকেটে যদি হয়ে যায় তো ভালো, যদি আর একটু লাগে তো আর একটু আমি দেবো এক্সট্রা। সেটা আমি ডিমগুলো যখন ফেটাবো, ডিমগুলো দেওয়ার পরে আমি বুঝতে পারবো যে আমার আর একটু লাগবে কি লাগবে না। তো দেখো তোমরা, সবকটা দুধ আমি ঢেলে ফেললাম বোলটার মধ্যে। এবার প্রথমে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু আমাদের মাস্ট, আমি যেই উপকরণগুলো দেখালাম সেগুলো কিন্তু লাগবেই। এবার পরিমাণ পরিমাপটা তোমাদের অনুযায়ী, তোমরা যে যেরকম করতে চাও সে সেরকম অনুযায়ী দেবে। তো আর একটা ডিমও আমি দিয়ে দিচ্ছি, এরপর আমি বুঝতে পারবো আমার ব্যাটারটা তৈরি করতে আর একটু দুধ লাগবে কি লাগবে না, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এটাকে আমি একটুখানি মিক্স করে নেব। ও আর একটা এক্সট্রা জিনিস লাগবে, তার সাথে ঘি, ঘিটা হচ্ছে মাস্ট। ঘি মিষ্টিতে তো মিষ্টি তৈরি করতে ঘি তো দেওয়াই হয়, তো ঘি দিচ্ছি। তো এখানে চাইলে অনেকে বাটার ব্যবহার করতে পারে, আমি যেহেতু বাটারটা পছন্দ করি না সেই জন্য আমি ঘি ব্যবহার করছি, তোমরা চাইলে বাটার দিয়েও এটা করতে পারো। তো আমি ছোটো চামচের এক চামচ ঘি দিচ্ছি, ঘিটা যেহেতু একটু জমে গেছে ওই জন্য পড়তে সময় লাগছে। তো এবার আমি এটাকে মিক্স করে নেব। সব উপকরণ আমার মেশানো হয়ে গেছে, এবার এটা আমি ভালো করে মিক্স করে নেব।
মিক্স করে দেখব বাটারটা মোটা হয়েছে কি পাতলা হয়েছে, সেই অনুযায়ী আমাকে আবার দুধ দিতে হবে। যেহেতু আমি দুটো ডিম দিয়ে দিয়েছি, বাটারটা আমার একটুখানি ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেছে। এবার পাতলা হয়ে গেলে কি বলো তো, তুমি ডোগুলো ছোট ছোট করে করতে পারবে না, তখন অসুবিধা হবে। আমার ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে, এর জন্য আমাকে এক্সট্রা আর একটু গুঁড়ো দুধ মেশাতে হবে। একটা ডিম দিয়েও করা যায়, আমি ভেবেছিলাম যেহেতু আমার তিনটে দুধের প্যাকেট, ওই জন্য ভেবেছিলাম আমার দুটো ডিম লাগবে। তো দেখতে পাচ্ছি না, একটা ডিম দিলেই ভালো হতো, যাই হোক একটু ভুল হয়ে গেল। ভুল বলতে একটু মানে নিজেরই এটা ইয়ে হয়ে গেলো, সেটা আমরা ম্যানেজ করে নেবো, সব কিছুই আমরা ম্যানেজ করতে পারি। তো সেটাও ম্যানেজ করে নেওয়ার জন্য আবার গুঁড়ো দুধ একটু মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ অল্প অল্প করে মিশিয়ে দেখব ব্যাটারটা একটু টাইট হচ্ছে কি না। তো আগের থেকে একটু টাইট হয়েছে, এটা কিন্তু পুরোপুরি টাইট হবে না, এটা একটু পাতলা থাকবে। তো আমারটা একটু বেশি ডিমের কারণে পাতলা হয়ে গেছে, এটা পুরোপুরি কিন্তু টাইট হবে না। ওর জন্য আমি আর একটু মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না, এটা কিন্তু পুরোপুরি টাইট হবে না, এটা একটু পাতলা থাকবে। এবার তোমাদের এইটা ব্যাটারটা তৈরি করে কিছুক্ষণ রেখে দিতে হবে। আমার মতে কিছুক্ষণ রেখে দিলে জিনিসটা একটু টাইট হবে, আমরা হাতের চাটু দিয়ে করতেও আমাদের সুবিধা হবে। সাথে সাথে যদি আমরা ব্যাটারটা তৈরি করার পর, যেহেতু ব্যাটারটা পুরোটা শক্ত হবে না, যদি আমরা হাত দিয়ে করতে থাকি বানাতে থাকি, তো জিনিসটা কিন্তু আমাদের ভালো ভালো মানে পুরো শক্ত হবে না। একটু আমি বলবো ওই জন্য যে একটু রেখে দেওয়ার পর টাইম নিয়ে করতে। আমি এখানে তোমাদের দেখানোর জন্য আমি রাখিনি, আমি দু তিন মিনিটের মাথাতেই আমি এটা করতে শুরু করে দিয়েছি, কিন্তু একটু রেখে করলে জিনিসটা আর একটু টাইট হবে। ব্যাটারটা আর একটু আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঘি দেখছো, ঘিটা হাতে আমি হাতের চাটুতে লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমাকে ডোগুলো বানাতে হবে, ওই জন্য হাতে যাতে লেগে না যায়, ওই জন্য আমি হাতের চাটুতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আমার কিন্তু ব্যাটারটা যেহেতু আমি একদম টাইম দিয়ে নিই এখানে দেখাচ্ছি, ওই জন্য কিন্তু আমি সাথে সাথে তোমাদের দেখাচ্ছি বলে দেখো, আমার কিন্তু হাতে চাটুতে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার লেগে যাচ্ছে, আমাকে একটু টাইম দিতে হতো। তো তোমরা চাইলে আমি বলেছি রেখে দিয়ে করতে পারো, আমার যেহেতু হাতে টাইম নেই তোমাদের দেখাচ্ছি ক্যামেরার সামনে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে করলাম। তো ওই জন্য আমি আর রিস্ক নিচ্ছি না, আমি এটা কিন্তু হাতের চাটু দিয়ে আর করবো না, আমি এটা জাস্ট তুলে তুলে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। কেন তাহলে আমার জিনিসটাই নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য আমি পুরো তুলে তুলে একটু একটু করে ছোট্ট ছোট্ট করে, বেশি বড় করব না, কারণ এগুলো মানে রসের মধ্যে সরি দুধের মধ্যে যখন দেব তখন কিন্তু এগুলো ফুলে উঠবে অনেক। দেখতে মনে হচ্ছে এত ছোট, কিন্তু যখন দেব তখন অনেকটা ফুলে উঠবে, ফুটবে যখন দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে তখন এগুলো কিন্তু ফুলে উঠবে। তা আমারগুলো মোটামুটি আর একটু ছোটো করলে ভালো হতো, আমারগুলো মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমরা চাইলে বড়ও করতে পারো ছোটও করতে পারো, এটাও বলার কিছু নেই, যেটা যার যার ব্যাপার। দেখো আমি মোটামুটি কয়েকটা সাজিয়ে নিয়েছি, আর কয়েকটা বাকি আছে, ওটা আমি করে আমি দুধের মধ্যে সবগুলো দিয়ে দেব। তো এখানে দেখি দুধটা, আমার গ্যাস কম করা আছে ওই জন্য দুধটা বেশি ফুটেছে, কিন্তু আবার একটু চিনি দিয়ে দিলাম, আমি 3 কাপ মতো চিনি দিচ্ছি। চিনি দিয়ে আমি গ্যাসটাকে তখন অন করে দেবো, কেন যেহেতু চিনি দেবো, চিনি দেওয়ার পর একটু ফোটাবো, তখন দুধটাকে জাল করতে হবে, তো দুধটা তখন বেশি টেনে নেবে, ওই জন্য আমি আস্তে আস্তে করে এতক্ষণ দুধটা ফোটাচ্ছিলাম, মানে গ্যাসটা কম করে ফোটাচ্ছিলাম দুধটা। তো 3 কাপ মতো আমি চিনি দিয়েছি, এবার আমি একটু দুধটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, কেন যেহেতু চিনি দিয়েছি আর দুধটা না লাগলে লেগে যেতে পারে।
তো গ্যাসটাকে আমি এখন একটু বাড়িয়ে নেব, যেহেতু চিনিটা দিলাম, চিনিটা তো গলতেও একটু টাইম লাগবে, তো এই জন্য গ্যাসটাকে আমি একটুখানি একটু বাড়িয়ে নিয়েছি। তো সেটা তোমরা বুঝে শুনেই করবে, আমার মতে গ্যাসটা এই সময় একটু বাড়িয়ে দেওয়া উচিত চিনিটা যাতে গলে যায়। তো দুধটা ফুটতে থাকুক। এবার তার মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি না, এলাচ দুটো একটু থেতো করে দিচ্ছি, আর একটা তেজপাতা দিয়েই দিয়েছি, তাতে কি ফ্লেভারটা একটু ভালো আসে। রসমালাই করছি তো সেই দুধের ফ্লেভারটা একটু ভালো আসে, নালে সেরকম যদি শুধু প্লেন দুধে করা হতো তাহলে সেরকম ফ্লেভার আসতো না। তো কেউ চাইলে আরও বেশি এলাচ দিতে পারো। তো আমি দুটো এলাচ দিয়ে দিলাম, এলাচগুলো একটু ফাটিয়ে দেবে, বা এলাচ গুঁড়োও যদি দিতে পারো তো তাও দিতে পারো তোমরা। আমি আর এলাচ গুঁড়ো দিলাম না, এলাচটাকে একটুখানি থেতো করে নিয়ে দিয়ে দিলাম, এটা ফুটতে থাকুক। তো এখানে দেখো হাঁড়িতে রসমালাইগুলো ফুটছে। তো আমি বলেছিলাম যে আমার রসমালাইগুলো একটু দেখে মনে হচ্ছে ছোটো, তো বড়ো হয়ে গেছে, তো আরও ফুলে দেখেছো আরও বড়ো বড়ো হয়ে গেছে, একটু ভেঙে গেছে। তো এখানে এখন রসমালাইগুলো ফুটে গেছে, ওই জন্য আমি ঢাকনাটা চাপা দিয়ে রেখেছি, যেহেতু ফুটে গেছে বেশি। তো চলো এবার নামিয়ে নিয়েছি, এবার তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে হয়েছে। দেখো একটু ভেঙে গেছে বললাম, কিন্তু দেখতে কিন্তু ভালোই হয়েছে, খেতে তো আরও ভালো হবে সেটা আমি বুঝতে পারবো, আমি তোমাদের ফিডব্যাক দেবো অন্য একটা কোনো ভিডিওতে। তো তোমাদের দেখিয়ে দিই রসমালাইগুলো কীরকম হয়েছে, দেখো নরম হয়ে গেছে। তো আমি একটা ভেঙে দেখিয়েও দিচ্ছি, দেখো কি সুন্দর গলে গেছে। তো একটু আমরা যেহেতু রেখে দেবো, এখন যেহেতু গরম আছে ওগুলো ঠান্ডাই ভালো লাগে খেতে, তো আস্তে আস্তে তখন শক্ত হয়ে যাবে। রসমালাইটা রেডি হয়ে গেছে, এই বোলের মধ্যে আমি ঢেকে রেখেছি, চলো তোমাদের আরও একবার দেখিয়ে দিই। দেখো পুরো সুন্দর দেখতে লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে, অবশ্যই শেয়ার করবে, আর পায়েল বেঙ্গলি ব্লগ চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভিডিওটা ভালো লাগলে আরও একবার বলছি শেয়ার করবে।